হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে ডাহুক পাখি বক পাখি গুগু পাখি হাঁস পাখি কোয়েল পাখি ময়না পাখি টিয়া পাখি করার জন্য কীভাবে পার তৈরি করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পাখি শিকের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাই কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছি পার তৈরি করতে হলে কিছু জিনিসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে হবে যাই হোক কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছি তারপর নিয়ে নিলাম দুইটি বাঁশের কঞ্চি ভালোভাবে লক্ষ্য করুন নিলাম দুটি বাঁশের কঞ্চি তারপর নিলাম কিছু রক সুতো ভালোভাবে লক্ষ্য করুন তারপর নিয়ে নিলাম একটি ব্লেড তারপর নিয়ে নিলাম একটি ব্লেড তারপর নিয়ে নিলাম একটি কেচি তারপর নিয়ে নিলাম কিছু বাঁশের কঞ্চিকে সাইজ করে আমরা সলা তৈরি করে নিলাম তারপর নিলাম একটি লাইলং সুতার ভান্ডেল তারপর আমরা একটি বটি নিলাম এই বটির সাহায্যে আমরা এখন সলা তৈরি করবো আপনারা ভালোভাবে বিরুটি দেখতে থাকুন বিরুটি স্কিপ করে দেখবেন না দেখলে কিছু শিখতে পারবেন না এই যে দেখুন বাঁশের কঞ্চিগুলোকে আমরা প্রথমত একটি সাইজ করে কেটে নিলাম আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন তারপর আমাদের কাজ হচ্ছে এক মাছা দিয়ে আমরা মুন করে নিব যাতে মাটিতে হুটতে সুবিধা হয় ভালোভাবে লক্ষ্য করুন সবার কাছে একটাই রিকোয়েস্ট পাখি শিকের ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পাখি শিকের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখুন আমরা এক মাথা মুইন করে নিলাম তারপর এখন আমরা এই মাথা দিয়ে হরকি লাগানোর জন্য এখন একটি ডাক দিব ভালোভাবে লক্ষ্য করুন তারপরে যে হালকা আমরা ডাক দিলাম ডাক দিয়ে হালকা হালকা করে কাটবেন যাতে সলা বেশি না কাটে তারপর বটির মাথার উপর দিয়ে এভাবে ঘেঁষে দিবেন এই যে দেখুন হয়ে গেছে তারপর আমাদের কাজ হচ্ছে এখন এখন আমরা এখান থেকে একটি রক সুতা নিলাম ভালোভাবে লক্ষ্য করুন এই পাটটি আপনারা ভালোভাবে লক্ষণ তারপর এটার মাথা দিয়ে আমরা একটি গিট দিব এই যে দেখুন তারপর আমরা এখানে একটি গিট দিচ্ছি ভালোভাবে গিট দিবেন গিটটা দেওয়ার পর তারপর আমরা এখন এটাকে হরকি তৈরি করব এই যে প্রথমত আমরা একটি এরকম একটা নিলাম এরকম করে নিলাম তারপর এরকম করে আর একটি এটার উপর দুইটাকে আমরা টেনে দিব ভালোভাবে লক্ষ্য করুন এই যে দেখুন তারপর আমরা এটাকে আর দেখাচ্ছি এই যে দেখুন তারপর এই যে খাদ একটা দেখছেন এই যে আমরা বাসের কঞ্চি নিলাম কঞ্চির উপর আমরা যে ডাক দিয়ে দিলাম উপর দিয়ে এটাকে আমরা এভাবে ধরবেন ধরার পর তারপর এই যে সুতা এই সুতাটা দিয়ে আমরা এই এটার উপরে ফেঁচাতে থাকলাম দেখুন অনেকক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রশিটা ততক্ষণ পর্যন্ত এটাকে ফেঁচাবেন ফেঁচানোর পর এই যে দেখুন এখানে হালকা করে রশি একটা বাঁধা আছে এটার ভিতরে দিয়ে এটাকে লুকিয়ে দিব ভালোভাবে লক্ষ্য করুন এই যে দেখুন দেওয়ার পর আমরা এটাকে এখন টেনে দিব আমাদের তৈরি হয়ে গেল দেখুন তৈরি করে দিলাম দেখুন আমাদের তৈরি হয়ে গেল এখন আমরা এটিকে গড়া করে দেখাবো আপনাদেরকে এই যে দেখুন তারপর এটার মাথা দিয়ে এটাকে এবারে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দেওয়ার পর এই যে দেখুন এইভাবে হয়ে গেল এই দেখুন তারপর আমাদের একটি ঘর তৈরি হয়ে গেল এভাবে করে আপনারা অনেকগুলা ঘর তৈরি করে নেবেন আর আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ